আসসালামু আলাইকুম প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা হাজির হয়েছি একটি আনসিন প্যাসেজের ক্লাস নিয়ে। ঠিক আছে, আমরা একটা আনসিন প্যাসেজ পড়ব, তারপরে সেখান থেকে আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এবং ট্রু ফলস শিখব। নেক্সট ক্লাসে আমরা কোয়েশ্চেন অ্যান্সার আর লেটার শিখব। ঠিক আছে, তো আমাদের লেকচার নং 24 এপ্রিল 2021 সানডে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আমাদের আনসিন প্যাসেজটি, একটি আনসিন প্যাসেজটি কি। আগে আমরা আনসিন প্যাসেজটি খুব ভালো করে পড়ব, তারপরে অর্থ বুঝব, তারপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কি ওয়ার্ড বসবে সেটা দেখব বুঝে বুঝে, তারপরে আমরা ট্রু ফলস করব, দেখব যে অনুচ্ছেদ অনুযায়ী আমাদের বাক্যটি সত্য না মিথ্যা। যদি সত্য হয় তাহলে ট্রু লিখব, মিথ্যা হলে ফলস লিখব। ঠিক আছে, তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। তো দেখো আমাদের আনসিন প্যাসেজটি কী সেটা একটু দেখে নিই, কীভাবে আসে সেটাও একটু দেখো। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 5, 6, 7, and 8। অর্থাৎ আনসিন প্যাসেজ যেটি থাকবে সেখান থেকে 5 নং কোশ্চেন, 6 নং কোশ্চেন, 7 নং কোশ্চেন এবং 8 নং কোশ্চেন থাকে। 5 নং কোশ্চেনে থাকে কিছু ওয়ার্ড দেয়া থাকে, সেই ওয়ার্ড থেকে বাছাই করে উপযুক্ত ওয়ার্ড দিয়ে শূন্যস্থানে শব্দ লিখতে হবে, তো শব্দ লিখে বাক্য কমপ্লিট করতে হবে। আর ট্রু ফলস, তারপর 6 নম্বরে 6টি ট্রু ফলস থাকে, সেটাও অনুচ্ছেদ থেকে বুঝে পড়ে বুঝতে হবে যে বাক্যটি সত্য না মিথ্যা, যেটা আগেই বলা হলো। তারপরে এই অনু প্যাসেজ থেকেই কোশ্চেন দেওয়া থাকবে, সেটা শিখতে হবে। তারপর এই প্যাসেজ রিলেটেড একটি লেটার দেওয়া থাকবে, সেটা শিখবে। তো আজকে আমরা শিখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এবং ট্রু ফলস। নেক্সট ক্লাসে আমরা এই আনসিন প্যাসেজের কোশ্চেন অ্যান্সার এবং লেটার শিখব। তো চলো আমরা একটু দেখে নিই আমাদের আনসিন প্যাসেজটি কি। আজকের আনসিন প্যাসেজটি, এর আগে আমরা 2019 সালের সেট কোডের একটি আনসিন প্যাসেজ করেছিলাম। এটা একটি শিক্ষামূলক অনুচ্ছেদ, আমরা ভালো করে জানব এবং শিখব। ঠিক আছে, তো শুরু করা যাক। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 5, 6, 7, and 8 দেখি আমরা। দেখো এখান থেকে শুরু করা হলো, ভালো করে একটু খেয়াল করবে কিন্তু। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং ইন স্কটল্যান্ড, তাই না? একদা স্কটল্যান্ডে এক রাজা ছিলেন, হিজ নেম ওয়াজ রবার্ট ব্রুস। রবার্ট ব্রুসের গল্প অবশ্যই তোমরা শুনেছ অনেকে, তার নাম ছিল রবার্ট ব্রুস। হি ওয়াজ গ্রেট কিং, তিনি একজন মহান রাজা ছিলেন। হিজ সাবজেক্টস লাভড হিম ভেরি মাচ, তার প্রজারা তাকে খুব ভালোবাসত। হি রুলড ওভার হিজ কান্ট্রি উইথ পপুলারিটি, গুড নেম অ্যান্ড ফেম, তিনি তার দেশকে জনপ্রিয়তা, সুনাম এবং খ্যাতি সহকারে শাসন করতেন। হি এসকেপড হিমসেলফ অ্যান্ড টুক শেল্টার, না তারপর দেখো কি বলেছে, বাট উইং টু ব্যাড লাক হি লস্ট হিজ কিংডম, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তার রাজ্য হারিয়ে ফেলেন। হি এসকেপড হিমসেলফ অ্যান্ড টুক শেল্টার ইন এ ডেন, তিনি নিজে একটি গুহায় আত্মগোপন করলেন। ওয়ান ডে হি ওয়াজ থিঙ্কিং হাউ হি কুড গেট ব্যাক হিজ কিংডম, একদিন তিনি চিন্তা করতে লাগলেন কীভাবে তার রাজ্য ফিরে পেতে পারেন। হি অলরেডি ট্রাইড 6 টাইমস, সে ইতিমধ্যে 6 বার চেষ্টা করেছিল। সাডেনলি হি নোটিসড দ্যাট এ স্পাইডার ওয়াজ ট্রাইং টু মেক এ নেট বাট ইট কুড নট, হঠাৎ তিনি দেখলেন, নোটিস সেখানে দেখা, হঠাৎ তিনি দেখলেন একটি মাকড়সা বাসা বানানোর চেষ্টা করতেছে কিন্তু সে পারতেছিল না। ইট ওয়াজ ট্রাইং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, কিন্তু সে কি বারবার পারেনি, তারপর দেখো সে বারবার চেষ্টা করে যাচ্ছিল। অ্যাট লাস্ট, অবশেষে, ইট বিকেম সাকসেসফুল টু মেক ইটস নেট, অবশেষে সে কী করলো, তার বাসা বানাইতে সে
সক্ষম হলো, সে তৈরি করে ফেললো। ইট ইন্সপায়ার্ড রবার্ট ব্রুস অ্যান্ড হি স্টার্টেড টু গ্যাদার হিজ সোলজার অ্যান্ড অ্যাটাক হিজ এনিমিস। এটা দেখে রবার্ট ব্রুসের অনুপ্রেরণা হলো, তাই না? তার আরও উৎসাহ জাগলো, সে আবার তার সৈন্যদের একত্রিত করলো এবং শত্রুদের আক্রমণ করলো। অ্যাট দ্য সেভেন্থ টাইম, হ্যাঁ, সপ্তমবারে হি বিকেম সাকসেসফুল, সে জয়লাভ করলো আর কি, সে যুদ্ধে মানে সে সার্থক হলো। অ্যান্ড রেস্কিউড হিজ লস্ট কিংডম, এবং তার হারানো রাজ্য ফিরে পেল, ঠিক আছে? অ্যাট দ্য সেভেন্থ টাইম হি বিকেম সাকসেসফুল অ্যান্ড রেস্কিউড হিজ লস্ট কিংডম। আমি আবার বলছি, দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং ইন স্কটল্যান্ড, হিজ নেম ওয়াজ রবার্ট ব্রুস। এটা লিখতে হবে না, এটা তোমরা লিখবে না, একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে এবং অর্থটা বোঝো, তাহলেই এখানে আনসারগুলি লিখতে পারবে। একটু পড়ো তোমরা, আমিও দেখছি আবার। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং ইন স্কটল্যান্ড, হিজ নেম ওয়াজ রবার্ট ব্রুস, হি ওয়াজ গ্রেট কিং, হিজ সাবজেক্টস লাভড হিম ভেরি মাচ, হি রোল্ড ওভার হিজ কান্ট্রি উইথ পপুলারিটি, গুড নেম অ্যান্ড ফেম, বাট ওয়িং টু ব্যাড লাক হি লস্ট হিজ কিংডম, হি স্কেপড হিমসেলফ অ্যান্ড টুক শেল্টার ইন এডেন। ওয়ান ডে হি ওয়াজ থিঙ্কিং হাউ হি কুড গেট ব্যাক হিজ কিংডম, হি অলরেডি ট্রাইড হিজ সিক্স টাইমস, সাডেনলি হি নোটিসড দ্যাট স্পাইডার ওয়াজ ট্রাইং টু মেক এ নেট, বাট ইট কুড নট, ইট ওয়াজ ট্রাইং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, অ্যাট লাস্ট ইট বিকেম সাকসেসফুল টু মেক ইটস নেট। ইট ইন্সপায়ার্ড রবার্ট ব্রুস অ্যান্ড হি স্টার্টেড টু গ্যাদার হিজ সোলজার অ্যান্ড অ্যাটাক্ট হিজ এনিমিস, অ্যাট দ্য সেভেন্থ টাইম হি বিকেম সাকসেসফুল অ্যান্ড রেস্কিউড হিজ লস্ট কিংডম। ঠিক আছে, অর্থাৎ কী বলছে যে স্কটল্যান্ডে এক রাজা বাস করত, তার নাম ছিল রবার্ট ব্রুস, তিনি মহান রাজা ছিলেন, তাই না? তারপরে তার প্রজারা তাকে খুব ভালোবাসত, সে জনপ্রিয় ছিল, তারপরে সুনাম ও খ্যাতি সহকারে সে তার রাজ্য রাজত্ব করতো, কিন্তু দুর্ভাগ্যবশত কী করেছিল, একবার সে রাজ্য হারিয়ে ফেলছিল, তারপর সে গুহায় গিয়ে আত্মগোপন করেছিল, তাই না? তারপরে সে ভাবে, ওখানে বসে বসে ভাবতেছিল কীভাবে ফিরে পাওয়া যায়, ছয়বার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। হঠাৎ করেই সে দেখতে পেল যেখানে সে আত্মগোপন করেছিল সেই গুহার ভিতরে একটা মাকড়সা তার বাসা বানানোর জন্য চেষ্টা করতেছে, সে বারবার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, অবশেষে সে পেরেছিল তার বাসা বানতে। এটা দেখে রবার্ট ব্রুসের অনেক উৎসাহ জাগলো এবং সে তার সৈন্যদেরকে আবার একত্রিত করলো এবং আক্রমণ করলো শত্রুদের, সাতবারের বার সে তার রাজ্য ফিরে পেল। এটা ছিল আসলে এই প্যাসেজের মূল কথা, ঠিক আছে? তো চলো এবার আমরা তাহলে একটু কোশ্চেন আনসারে চলে যাই, আমরা ফাইভে চলে যাব। আমরা এখানেই লিখে ফেললাম, আলাদা করে লিখলাম, তোমরা খাতায় লিখে ফেলবে। দেখো নাম্বার ফাইভ, এটা তোমরা এখন তুলবে, খাতায় তুলতে হবে কিন্তু এখন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, থ্রি মোর ওয়ার্ডস আর দেয়ার। এটা আমাদের অ্যাডভান্স লার্নার বইতে নাই, এর জন্য তোমাদের এই কোশ্চেনের আনসারগুলি লিখতে হবে। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, থ্রি মোর ওয়ার্ডস আর দেয়ার। তিনটা বেশি ওয়ার্ড থাকে কিন্তু সেন্টেন্স থাকে পাঁচটা, যে সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ড বসবে সেটা চুজ করে বসিয়ে দিতে হবে। তো লেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, থ্রি মোর ওয়ার্ডস আর দেয়ার, সিক্স রুল স্পাইডার অ্যাবল লস হিজ ফেভার ওয়েল। নাম্বার ওয়ান, রবার্ট ব্রুস ওয়াজ পপুলার উইথ হিজ সাবজেক্টস, হিজ হবে, তাই না? আমাদের প্যাসেজ অনুযায়ী আমরা বলবো, রবার্ট ব্রুস ওয়াজ পপুলার উইথ হিজ সাবজেক্টস। বি, হি রুলড ওভার হিজ কান্ট্রি ভেরি ওয়েল। নাম্বার সি, বাট লাক ডিড নট ফেভার হিম, তাই না, তার পক্ষে কাজ করেনি ভাগ্য। ডি, দ্যাট ইজ হোয়াই হি হ্যাড টু লস হিজ কিংডম, হি হ্যাড টু লস হিজ কিংডম। নাম্বার ই, অ্যাট দ্য সেভেন্থ টাইম হি ওয়াজ অ্যাবল টু রেস্কিউ হিজ কিংডম, অ্যাবল, এ বি এল ই, অ্যাবল। তোমরা খাতায় লিখবে, রবার্ট ব্রুস ওয়াজ পপুলার উইথ হিজ সাবজেক্টস। বি, হি রুলড ওভার হিজ কান্ট্রি ভেরি ওয়েল। সি, বাট লাক ডিড নট ফেভার হিম। নাম্বার ডি, দ্যাট ইজ হোয়াই হি হ্যাড টু লস হিজ কিংডম। ই, অ্যাট দ্য সেভেন্থ টাইম হি ওয়াজ অ্যাবল টু রেস্কিউ হিজ কিংডম। লিখে ফেলো, আমি টাইম দিচ্ছি, তোমরা একটু লিখে ফেলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করে ফেলো।
লিখে ফেলো দ্রুত। রবার্ট ব্রুস ওয়াজ পপুলার উইথ হিজ সাবজেক্ট, হি রুলড ওভার হিজ কান্ট্রি ভেরি ওয়েল, বাট লাক ডিড নট ফেভার হিম, দ্যাট ইজ হোয়াই হি হ্যাড টু লজ হিজ কিংডম, অ্যাট দ্য সেভেন্থ টাইম হি ওয়াজ অ্যাবল টু রেস্কিউ হিজ কিংডম। দেখো তারপরে লিখে ফেলেছো পাঁচ নম্বরের কোশ্চেনটি আমি আবার পড়ছি। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, থ্রি মোর ওয়ার্ডস আর দেয়ার, পাঁচটি থাকে, নাম্বার থাকে 1 × 5 = 5। এখানে আমাদের ওয়ার্ডগুলি দেওয়া ছিল সিক্স, রোলস, স্পাইডার, অ্যাবল, লস, হিস, ফেভার, ওয়েল, তাই না? এ রবার্ট ব্রুস ওয়াজ পপুলার উইথ হিজ সাবজেক্টস, এখান থেকে হিজ হবে, ওয়ার্ডস হিজ নিয়ে আসতে হবে। বি হি রুলড ওভার হিজ কান্ট্রি ভেরি ওয়েল। সি বাট লাক ডিড নট ফেভার হিম। ডি দ্যাট ইজ হোয়াই হি হ্যাড টু লস হিজ কিংডম। ই অ্যাট দ্য সেভেন্থ টাইম হি ওয়াজ অ্যাবল টু রেস্কিউ হিজ কিংডম। অ্যাট দ্য সেভেন্থ টাইম হি ওয়াজ অ্যাবল টু রেস্কিউ হিজ কিংডম। নাম্বার সিক্স দেখো, এবার আমরা ট্রু ফলসে চলে যাই। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, রাইট টি ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, রাইট এফ ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা ট্রু ফলস পুরোটাই লিখবো আর কি, টি আর এফ লিখবো না। নাম্বার এ রবার্ট ব্রুস ওয়াজ দ্য নেম অফ অ্যান এম্পায়ার, তাই না? রবার্ট ব্রুস একজন সম্রাটের নাম ছিল না। আমরা গল্পে কী দেখেছি, হি ওয়াজ এ কিং, কিং আর এম্পায়ার এক না, তাই না? কিংডমের যে প্রধান থাকে সে হলো কিং, আর এম্পায়ারের যে প্রধান থাকে সে হলো এম্পায়ার, সাম্রাজ্য আর রাজ্য এক না, সিমিলারিটি আছে কিন্তু এক না। হ্যাঁ, এই জন্য এটা কী হবে, ফলস, FALSE ফলস। রবার্ট ব্রুস ওয়াজ দ্য নেম অফ অ্যান এম্পায়ার, ফলস। রবার্ট ব্রুস, এটা BRUCE হবে, ওখানে বানান ভুল এসেছে। রবার্ট ব্রুস, দেখো রবার্ট ব্রুস ওয়াজ এ কিং ইন দ্য USA, ফলস অবশ্যই, কারণ সে স্কটল্যান্ডের রাজা ছিল, তাই না? তাহলে ফলস, রবার্ট ব্রুস ওয়াজ এ কিং ইন দ্য USA, ফলস। সি রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম, রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম, ফলস, FALSE ফলস। রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম। দেখো রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম, ট্রু। হ্যাঁ, সে তো তার রাজ্য হারিয়ে ফেলছিল। ডি রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ কেভ, একটা গুহায় আশ্রয় নিয়েছিল, ট্রু। রবার্ট ওয়াজ আনপপুলার অ্যাজ এ কিং, সে কি জনপ্রিয় ছিল না? অবশ্যই জনপ্রিয় ছিল, তাহলে কি, ফলস, FALSE ফলস। হি ট্রাইড টু রিগেইন হিজ কিংডম, সে চেষ্টা করতেছিল তার রাজ্য ফিরিয়ে পাওয়ার জন্য, ট্রু। তো এখানে দেখো আবার এই ছয়টি পড়ছি। এ রবার্ট ব্রুস ওয়াজ দ্য নেম অফ অ্যান এম্পায়ার, ফলস। রবার্ট ব্রুস ওয়াজ এ কিং ইন দ্য USA, ফলস।
রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম ট্রু, রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ কেভ ট্রু, রবার্ট ওয়াজ পপুলার আনপপুলার তাই না অ্যাজ এ কিং ফলস, সে পপুলার ছিল, হি ট্রাই টু রিগেইন হিজ কিংডম ট্রু। তারপরেটা দেখো, তারপরে এক্সট্রা কিছু দেওয়া আছে এখানে, কি দেখবো আমরা এখানে, রবার্ট ব্রুস ওয়াজ থিঙ্কিং ওভার হিজ ফ্যামিলি, হ্যাঁ তার ফ্যামিলি নিয়ে এসে ভাবতো, তার ফ্যামিলি নিয়ে এসে ভাবতো, তার রাজ্য নিয়ে এসে ভাবতো তাই না, ভাবতে ছিল গুহায় গিয়ে যে কীভাবে তার রাজ্য ফিরে পাওয়া যাবে। রবার্ট ব্রুস ওয়াজ থিঙ্কিং ওভার হিজ ফ্যামিলি, তাহলে হবে ফলস, রবার্ট ব্রুস ওয়াজ নোটিসিং এ স্পাইডার, সে একটা স্পাইডারকে দেখতেছিল তাই না, সে কী করতেছে, ট্রু। ইন টোটাল রবার্ট ব্রুস ট্রাইড 6 times টু রিগেইন হিজ কিংডম, সর্বমোট সে 6 চেষ্টা করেছিল, 7 বার তো সে সাকসেস হলো, কিন্তু চেষ্টা করেছিল সে এর আগে 6, তাহলে ট্রু। ইন টোটাল রবার্ট ব্রুস ট্রাইড 6 times টু রিগেইন হিজ কিংডম, ট্রু। রবার্ট ব্রুস গট এনকারেজমেন্ট ফ্রম দ্য স্পাইডার, ট্রু তাই না, আমরা লাস্টে যে লাইনটা দেখেছিলাম, দেখো একটু আমি আবার প্যাসেজে চলে যাচ্ছি, অ্যাট দ্য কোথায়, ইন ইট ইস অ্যাট লাস্ট ইট বিকেম সাকসেসফুল টু মেক ইটস নেট, এখানে লাইনগুলি আছে দেখো, ইট ইন্সপায়ার্ড রবার্ট ব্রুস অ্যান্ড হি স্টার্টেড টু গ্যাদার হিজ সোলজার অ্যান্ড অ্যাট্যাক্ট হিজ এনিমিস, তার মানে ইন্সপায়ার্ড আর এনকারেজমেন্টের ভিতরে কোনো পার্থক্য নাই, একই কথা, এই জন্য এটা কী হলো, রবার্ট ব্রুস গট এনকারেজমেন্ট ফ্রম দ্য স্পাইডার, ট্রু। লিখে ফেলো তোমরা ট্রু ফলসগুলি একটু দেখে দেখে লিখে ফেলো। আমি আবার বলছি, নাম্বার এ রবার্ট ব্রুস ওয়াজ দ্য নেম অফ অ্যান এম্পায়ার, ফলস, রবার্ট ব্রুস ওয়াজ এ কিং ইন দ্য ইউএসএ, ফলস, রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম, ট্রু, রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ কেভ, ট্রু, রবার্ট ওয়াজ আনপপুলার অ্যাজ এ কিং, ফলস, হি ট্রাই টু রিগেইন হিজ কিংডম, ট্রু। এক্সট্রা কোশ্চেন যেটা দেখো, রবার্ট ব্রুস ওয়াজ থিঙ্কিং ওভার হিজ ফ্যামিলি, ফলস, রবার্ট ব্রুস ওয়াজ নোটিসিং এ স্পাইডার, ট্রু। ইন টোটাল রবার্ট ব্রুস ট্রাইড 6 times টু রিগেইন হিজ কিংডম, ট্রু, রবার্ট ব্রুস গট এনকারেজমেন্ট ফ্রম দ্য স্পাইডার, ট্রু। লিখে ফেলো, পুরো সেন্টেন্স লিখে লিখে ফেলো, নতুবা তো বুঝতে পারবে না, কারণ গল্পটা তো অ্যাডভান্স লার্নার বইতে পাবে না, বইতে আমাদের যে চৌধুরী আন্ড হোসেনের বইটা আছে ওখানে এই গল্পটা নেই, আমি বুঝেছি, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ট্রান্সিন প্যাসেজ, এজন্যই করানো হলো, ঠিক আছে। দেখো প্রথম থেকে আবার ট্রু ফলসগুলি পড়া হচ্ছে, সেন্টেন্সগুলি আবার পড়ব, একটু খেয়াল করো এবং লিখে ফেলো। এ রবার্ট ব্রুস ওয়াজ দ্য নেম অফ অ্যান এম্পায়ার, ফলস, বি রবার্ট ব্রুস ওয়াজ এ কিং ইন দ্য ইউএসএ, ফলস, সি রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম, ট্রু, রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ কেভ, ট্রু, রবার্ট ওয়াজ আনপপুলার অ্যাজ এ কিং, ফলস, হি ট্রাইড টু রিগেইন হিজ কিংডম, ট্রু, জি রবার্ট ব্রুস ওয়াজ থিঙ্কিং ওভার হিজ ফ্যামিলি, ফলস, রবার্ট ব্রুস ওয়াজ নোটিসিং এ স্পাইডার, ট্রু, আই ইন টোটাল রবার্ট ব্রুস ট্রাইড 6 times টু রিগেইন হিজ কিংডম, ট্রু, জে রবার্ট ব্রুস গট এনকারেজমেন্ট ফ্রম দ্য স্পাইডার, ট্রু। তো এই ছিল আমাদের আজকে আনসিন প্যাসেজ, রবার্ট ব্রুসের গল্পটা থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এবং ট্রু ফলস শিখলাম। নেক্সট ক্লাসে আমরা আবার কোশ্চেন অ্যান্সার এবং লেটার নিয়ে আলোচনা করব।
তো মেয়েরা তোমরা বাড়ির কাজ যেটা করবে, বাড়ির কাজ তোমরা এই যে আমরা ফিল ইন দ্য ব্লাঙ্ক এবং প্রুফ ফলস করলাম, এটাই তোমরা বাড়ির কাজ করবে। হ্যাঁ, এটাই তোমরা বাড়ির কাজ করবে। তো পাঠের একেবারেই শেষে চলে এসেছি, এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য মেয়েরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, ঘর থেকে বের হবে না। হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী চলাফেরা করবে, তাহলেই ভালো থাকবে। তোমরা ভালো থাকলে সবাই ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, আবার হয়তো একসাথে দেখা করতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা নিয়মকানুন মেনে চলি। এই বলে আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।